আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ দেখাবো, লক্ষ্য করুন, ব্যায়ামটা খুব গুরুত্ব সহকারে, এর উপকারিতা আমি পরে বলছি। প্রথমে আমরা ঠিক এইভাবে সোজা হয়ে মেরুদণ্ড সোজা রেখে বসব, দম নিঃশ্বাস স্বাভাবিক থাকবে, ঠিক এইভাবে পা দুটো ঠিক এইভাবে রাখবো। যদি এভাবে না রাখতে পারি তবে আমরা এভাবেও রাখতে পারবো, ঠিক এইভাবে এভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড থাকবো। থাকার পরেই আমরা 25 থেকে 30 সেকেন্ড শুয়ে পড়ে বিশ্রাম নেব, ঠিক এইভাবে এইভাবে আমরা 4 থেকে 5 প্রস্থ ব্যায়ামটা করব। এই ব্যায়ামের মাধ্যমে আমাদের হাঁটুতে পায়ের গাঁটে যত প্রকার ব্যথা বেদনা আছে তা সম্পূর্ণ নিরাময় হয়। তবে যাদের ফ্ল্যাট ফুট রোগ, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা ছোট বয়সে দেখা যায় কি পা বাঁকা হাঁকা থাকে, তারা এই ব্যায়ামটা যদি 4 বছর বয়স থেকে নিষ্ঠার সঙ্গে করতে পারে তবে আল্লাহর রহমতে বেশ কিছুদিন পরেই এটা ভালো হয়ে যাবে এবং আমাদের হজম শক্তি প্রচণ্ডভাবে বৃদ্ধি হয়। এই জন্য আমরা রাত্রে যদি আমরা খাওয়ার পরে যদি এই ব্যায়ামটা ঠিক মতো করতে পারি, খাওয়ার 5-10 মিনিট পরেই বা 20 মিনিট পরেই যদি আমরা ব্যায়ামটা করে শুয়ে পড়ি তবে দেখা যাবে কি একবারেই আমরা 5 মিনিট করব, করার পরে আমরা শুয়ে পড়বো, তাহলে আমাদের হজম শক্তি বৃদ্ধি হবে এবং ঘুম সুন্দর হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে ব্যায়ামটা করার চেষ্টা করবেন। অন্য কোনো সময় যদি করেন তবে খাওয়ার ঠিক 2.5 থেকে 3 ঘন্টা পরে আপনারা ব্যায়ামটা করবেন।